Assalamualaikum. Shimul Memorial Northside School and College এর পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী। আবারও হাজির হয়ে গেছি দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাস হবে রিভিশন ফিডব্যাক, রিভিশন ক্লাস। কত নম্বর ক্লাস? ক্লাস নম্বর হচ্ছে 8। ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে দিই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার এই সময়ে তোমরা সবাই ঘরে আছো তো? আশা করছি ঘরেই আছো, নিরাপদে আছো। সবাই ঘরে থাকার চেষ্টা করবে, বাইরে প্রয়োজন খুব বেশি না হলে বাইরে বের হওয়ার দরকার নাই। আর প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুবে, পুষ্টিকর খাবার খাবে, আর এই তো সাধারণত অবলম্বন করে চলাফেরা করবে। দেখা যাক কতদিনে আমরা করোনা থেকে অবনতি পাই, সেই পর্যন্ত সাধারণতা অবলম্বন করবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যেতে চলো। আমাদের আজকের ক্লাসের প্রথমে যে বিষয়টি আছে তা হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। প্রথমে আজকে কি দেখো, বাংলাদেশের প্রচলিত কাগজের নোট কতটি? বাংলাদেশের প্রচলিত কাগজের নোট কতটি? কাগজের নোট খেয়াল করো, কাগজের নোট হচ্ছে আমাদের 9টি। বাংলাদেশের প্রচলিত কাগজের নোট কতটি? 9টি। শিক্ষার্থীরা আমাদের কি চলছে এখন বলতো? রিভিশন ক্লাস চলছে, তাই না? তার মানে এই পড়াগুলো কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি, এটা আমরা পুনরায় জিনিসগুলো রিভাইজ করেছি। ঠিক আছে, ভাগশেষ 0, 9 এই ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখো। ভাগশেষ 0, 9 তার মানে এখানে সূত্রতে ভাগশেষ থাকবে। ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আরেকবার বলে নাও আমার সাথে সাথে, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আবার বলো তো একবার, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার গণ করে দেখো 54 এর রোমান রূপ কত। আমরা 54 দেখতে পাচ্ছি, অর্থাৎ 50-এর সাথে 4। আমরা কি জানি 50 সমান রোমান রূপ কি? এল। এল মানে 50, 50-এর পরে 4 দিয়ে দিলেই হবে 54। তাহলে এল আই ভি, এল আই ভি মানে হচ্ছে 54। আবার বলো, এল আই ভি সমান কি? 54। ঘনফল প্রশ্নে কি বলেছে দেখো, 10টি 10 পয়সার মুদ্রা সমান কত পয়সা? 10টা 10 পয়সার মুদ্রা সমান কত পয়সা? একটা 10 পয়সা তো 10 পয়সা, 2টা 10 পয়সা সমান কত? 20। এইভাবে 10 আর 10-এ গুণ করে নিলে আমরা কিন্তু মোট পয়সা পেয়ে যাবো 10 10-এ 100 পয়সা। খেয়াল করেছো, 10টি 10 পয়সার মুদ্রা সমান কত পয়সা পেলাম? 100 পয়সা। শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইডে কি আছে? পরবর্তী স্লাইডে দেখো ফাঁকা ঘর আছে। আমরা এই এই আইটেমটার সাথে আমরা অনেক পরিচিত, তাই না? প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত অনেকবার করা হচ্ছে। আমি পড়ে দিচ্ছি, তোমরা আমার পড়ার সাথে সাথে খাতায় তুলে দেখবে। ফাঁকা ঘর পূরণ করুন, বরাবরে কি আছে? ফাঁকা ঘর বিয়োগ 37 সমান 59। ফাঁকা ঘর বিয়োগ 37 সমান 59। খ নম্বর দেখো, 36 × 4 সমান ফাঁকা ঘর, 36 × 4 সমান ফাঁকা ঘর। গ নম্বরে কি আছে? 42/7 সমান ফাঁকা ঘর। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে তিনটা ফাঁকা ঘর রেখেছি, চলো আমরা বোর্ড থেকে এইটা সমাধান করে আসি। তাহলে আমাদের ক নম্বরে কি আছে শিক্ষার্থীরা দেখো, ফাঁকা ঘর বিয়োগ 37 সমান 59। ফাঁকা ঘর মানে কি? বিয়োগ আছে মাঝখানে, বিয়োগের সূত্রটা আমরা একবার ফেলে দেখি, বিয়োজন বিয়োগ বিয়োজক সমান বিয়োগফল। তাহলে দেখো তো কোন কোন ইয়ার উপরে ফাঁকা ঘর আছে? বিয়োজনের উপর ফাঁকা ঘর আছে, তার মানে বিয়োজন নাই। আমরা কি সূত্র ব্যবহার করব? বিয়োজন নির্ণয় সূত্র ব্যবহার করব। তাহলে বিয়োজন সমান কি হয়? বিয়োজক যোগ বিয়োগফল, বিয়োজক যোগ বিয়োগফল। তার মানে এখানে কি? 37 + 59 হলে আমরা বিয়োজনটা পাবো। তাহলে আমরা 37-এর সাথে 59 যোগ করে ফেলি, 59 আর 37 যোগ করো, 9 আর 7, 7-এর পর থেকে 9 ঘর পর্যন্ত কোন? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 7 আর 9 যোগ করে কত পেয়েছো? 16 পেয়েছো। 16 কত বসবে এখানে? 6 বসবে। হাতে কত থাকলো? হাতে থাকলো 1। 5 আর
তিন যোগ করলে পাঁচের পর থেকে তিন পর্যন্ত গোনো, ছয় সাত আট, হাতের একটা যোগ করে দাও কত হলো, নয় হলো। তাহলে আমাদের যোগফল কত পেয়েছে দেখো, ৯৬। যোগফল কত? ৯৬। ফাঁকা ঘরে বসিয়ে দিলাম ৯৬। এবার দেখো খ নম্বরে বলেছে ৩৬ গুণ ৪ সমান ফাঁকা ঘর, ৩৬ এর সাথে ৩৬ কে ৪ দিয়ে গুণ করব। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তো আমি যে ৪ লিখলাম এর বসানোর জায়গাটা তো ঠিক আছে, এই বসানো ৪ বসানোর জায়গাটা কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে? ৪ এইভাবে বসবে না, এভাবেও বসবে না, দেখো খেয়াল করে, এইভাবেও কিন্তু বসবে না, ৪ বসবে একদম এককের সংখ্যার নিচে, ৬ এর নিচে ৪ হবে। প্রথমে ৬ এর সাথে গুণ করবো, তারপর ৩ এর সাথে গুণ করবো। ৪ ৬ কত হয়? ২৪। ২৪ এ কত বসবে? ৪ বসবে, হাতে কত? ২। ৩ ৪ এ কত হয়? ১২। ১২ আর ২ এ কত হয়? ১৪। তাহলে ৩৬ কে ৪ দিয়ে গুণ করে গুণফল কত পেয়েছি? ১৪৪। আমরা ফাঁকা ঘরে বসাবো ১৪৪। শিক্ষার্থীরা তুলে নিচ্ছ তো আমার সাথে সাথে? আশা করছি তোলা হয়ে যাচ্ছে। এরপরে গণ করে দেখো আমাদের কি বলেছে, ৪২ ভাগ ৭। ৪২ ভাগ ৭, তাহলে কি কত ঘরের নামতা পড়বো? আমরা জানি ভাজকের ঘরের নামতাটা পড়তে হয়, সাতের ঘরের নামতা পড়ে ৪২ হওয়ার পর্যন্ত আমাদেরকে গুনে যেতে হবে। সাতের ঘরের নামতা পড়ো দেখো, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাথে ২১, ৪ সাথে ২৮, ৫ সাথে ৩৫, ৬ সাথে ৪২। দেখো তো আমরা কততে পেলাম, ৪২টা ৬ ঘরে যে পেয়েছি। তাহলে ফাঁকা ঘরে কত বসবে? ৬ বসবে, ঠিক আছে? আমি আশা করছি তোমাদের আমার সাথে সাথে তোমাদের তোলা হয়ে গেছে। চলো আমরা পরবর্তী নম্বরে চলে যাই। শিক্ষার্থীরা আমাদের ৩ নম্বরে আছে দেখো, নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন। নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন, পরিচিত মানে উপকরণ, একেবারে পরিচিত উপাদান। প্রদত্ত সংখ্যা কি কি আছে দেখো, ১৬ ১৮ ২০। আমরা কি জানি সংক্ষিপ্ত রূপ করতে গেলে আমাদেরকে পূর্ণরূপ জানতে হবে, পূর্ণরূপ জানলে আমরা সংক্ষিপ্ত রূপ খুব সহজে করতে পারবো। ১৬ এর পূর্ণরূপ আমরা কি জানি? ষোড়শ। ১৬ এর পূর্ণরূপ ষোড়শ। তাহলে ওর বানানটা দেখে নি, মধ্যাহ্ন ষয় ওকারে শো, দয় বিন্দু র তালব স। আবার দেখো মধ্যাহ্ন ষয় ওকারে শো, দয় বিন্দু র তালব স, ষোড়শ। তাহলে এটার শেষ যে অক্ষরটা, শেষ অক্ষর হচ্ছে তালব স। আমাদের যে সংখ্যা দেওয়া থাকবে সংখ্যার পরে যে সেই সংখ্যাটা, সেই অক্ষরটা দিলেই আমাদের ওটার সংক্ষিপ্ত রূপ চলে আসবে। ১৬ তালব স, ষোড়শে তালব স, ১৬র পরে বসলো ষোড়শ। ১৮র পূর্ণরূপ কি? অষ্টাদশ। ১৮র পূর্ণরূপ অষ্টাদশ, স্বরে অ, মূর্ধন্য স্বরে আকারে, মূর্ধন্য স্বরে টয় যুক্ত আকারে অষ্টা, দ তালব স অষ্টাদশ। আরেকবার বলি, স্বরে অ, মূর্ধন্য স্বরে টয় যুক্ত আকার, দ তালব স অষ্টাদশ। সংক্ষিপ্ত রূপটা দেখে নাও, ১৮ তালব স। ২০ এর পূর্ণরূপ কি? ২০ এর পূর্ণরূপ হচ্ছে বিংশ, বয়রশ্বরীকারী কি? অনিশ্বর তালব স বিংশ। আবার বলি, বয়রশ্বরীকারী কি? অনিশ্বর তালব স বিংশ। এর পূর্ণ সংক্ষিপ্ত রূপে দেখে নাও, ২০ তালব স, ঠিক আছে? এবার আমরা পরবর্তী নম্বরে চলে যাচ্ছি। পরে কি আছে দেখো, ৪ নম্বরে আছে ১৪ ঘরের নামটা, ১৪ ঘরের নামটা লিখুন। এটা আমাকে পড়া, এর আগে পড়েছি, আবার আজকে পড়ছি, তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নিবে। ১৪ একে ১৪, ১৪ দুয়ে ২৮, ১৪ তিনে ৪২, ১৪ চারে ৫৬, ১৪ পাঁচে ৭০, ১৪ ছয়ে ৮৪, ১৪ সাতে ৯৮, ১৪ আটে ১১২, ১৪ নয়ে ১২৬, ১৪ দশে ১৪০। আমি আবারও বলে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা পড়বা, মুখে বলবা এবং লিখবা, ঠিক আছে? ১৪ একে ১৪, ১৪ দুয়ে ২৮, ১৪ তিনে ৪২, ১৪ চারে ৫৬, ১৪ পাঁচে ৭০, ১৪ ছয়ে ৮৪, ১৪ সাতে ৯৮, ১৪ আটে ১১২, ১৪ নয়ে ১২৬, ১৪ দশে ১৪০। শিক্ষার্থীরা তোলা হয়ে গেছে না তোমাদের সবার? মুখে মুখে বলেছো তো? আচ্ছা ঠিক আছে,
পরবর্তীতে আমরা ফিডব্যাকে এই 14 ঘরের নামটা কিন্তু আসবে। আচ্ছা এবার 5 নম্বরে চলে যাই, দেখো 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে হচ্ছে অঙ্গ কোষে দেখান, অঙ্গ কোষে দেখান প্রশ্ন দেওয়া আছে। দেখো একটি ঝুড়িতে 9টি আম রাখা যায়, একটা ঝুড়িতে 9টা আম রাখা যায়, এইরূপ 6টা ঝুড়িতে কতগুলো আম রাখা যাবে। প্রশ্নটা খেয়াল করো শিক্ষার্থীরা, একটি ঝুড়িতে 9টা আম রাখা যায়, একটা ঝুড়ির তথ্য দেওয়া আছে, 6টা ঝুড়িতে কয়টা আম রাখা যাবে বলো তো শিক্ষার্থীরা? 6টা ঝুড়িতে কি বেশি আম রাখা যাবে না কম আম রাখা যাবে? হ্যাঁ শিক্ষার্থীরা বেশি আম রাখা যাবে। আর যদি বেশি আম রাখা যায় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। এখানে আমরা গুণের সমাধানটা করেছি, একটু দেখে নাও। একটি ঝুড়িতে আম রাখা যাবে 9টি, 6টি ঝুড়িতে আম রাখা যাবে 9 × 6 = 54। এই অঙ্কটা কিন্তু আমরা বোর্ডে করে আসবো। চলো আমি তোমাদেরকে যা শুধু একটা স্ট্রাকচার দেখিয়ে দিলাম, বোর্ড থেকে আমরা করে আসবো। চলো তাহলে একটি একটি ঝুড়িতে একটি ঝুড়িতে আম রাখা যায় 9টি, তাই না? একটি ঝুড়িতে আম রাখা যাবে 9টি, অতএব 6টি ঝুড়িতে আম রাখা যাবে 9 × 6। 9 আর 6 যোগ করলেন 6 9 কত? 6 9 হচ্ছে 54, 6 9 54। উত্তর কতটি? 54টি। শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা সমাধানটা করেছো, খেয়াল করেছো? আমাদের আজকের অঙ্কে কিন্তু বলেনি গাণিতিক বাক্যে সমাধান করো কিংবা গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপর সমাধান করো, এটা কিন্তু বলেনি। যদি এটা বলে তাহলে অবশ্যই আমাদের উপরে গাণিতিক বাক্য দিয়ে কলম দিয়ে তারপরে গাণিতিক বাক্যটা আমাদের আলাদা করে লিখতে হবে। প্রশ্নে ওটা উল্লেখ থাকা মানে ওটার জন্য আলাদা করে কোনো একটা নম্বর বরাদ্দ আছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? আশা করছি বোঝাতে পারছি। চলো শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, কি আছে দেখো। আমরা তো অঙ্কটা করে আসলাম বোর্ড থেকে, স্লাইডও এভাবে করা আছে। এই যে দেখো 54টি উত্তর আলাদা করে লিখেছি, হ্যাঁ 6 9 54। একটি ঝুড়িতে আম রাখা যাবে 9টি, আর 6টি ঝুড়িতে আম রাখা যাবে 9 × 6 = 54টি। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? এইবার আমাদের আজকে যে পড়াগুলো আমরা পড়লাম ক্লাসে, এই পড়াগুলোর উপর ভিত্তি করে তোমাদের হবে অনুষ্ঠিত পরবর্তী দিনে অনুষ্ঠিত হবে রিভিশন ক্লাস, রিভিশন টপ টেস্ট 8, 8 নম্বর রিভিশন টপ টেস্ট রিভিশন ফিডব্যাক অনুষ্ঠিত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের আজকের এই পড়ার উপর ডিপেন্ড করে তোমাদেরকে ভালো করে চর্চা করতে হবে বাসায়, তারপরে রিভিশন ফিডব্যাক শীট তোমাদের কাছে চলে গেছে, শীটটা কমপ্লিট করে ফেলবে। আমাদের সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস করলাম সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী দিনে আবারও ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে তোমরা।